অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার ছিল মহাষষ্ঠী। এদিন দেবী দুর্গার শক্তি নিয়ে ভক্তদের কাছে পৌঁছান। শুক্রবার রাত 8:30টায় বোধনের পর খুলে দেওয়া হয় মণ্ডপ। এর মাধ্যমে দেবী জেগে ওঠেন আর তাতে দর্শন করা যায় দেবীর। শুক্রবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে জাগানোর জন্য পূজা অর্পণ। পুরোহিতরা জানান এরই মধ্যে দিয়ে দুর্গাপূজা শুরু হয়। ফরিদপুরের ভাঙায় এই বছর 95টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। উলোধনী, শঙ্খ, কাসর আর ঢাকের ব্যাধিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গা আসছেন পিতৃগৃহে। পঞ্জিকা অনুযায়ী এবছর ঘোড়ায় আসছেন দেবী দুর্গা। 14 অক্টোবর মহালয়া, 15 অক্টোবর থেকে শুরু হয়ে দেবীপক্ষের প্রতিপদ তিথি, 20 অক্টোবর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে 20 অক্টোবর মহাষষ্ঠী থেকে দুর্গাপূজা শুরু হয়। 22 অক্টোবর অষ্টমীতে কুমারী পূজা ও সন্ধি পূজা। সনাতন ধর্মাবলম্বীদের এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তো মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, যেন সুশৃঙ্খল ভাবে সারা দেশে পূজাটা হয়, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আবেদন। আর মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি যেন প্রত্যেক বছর আমরা এভাবেই আনন্দের সহিত পূজাটা উদযাপন করতে পারি। আজকে হচ্ছে কুমারী পূজা ছিল সকালবেলা, আর এখন হচ্ছে সন্ধি পূজা হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, যাতে দেশবাসীর মনের বাসনা পূর্ণ হয়, সকলে ভালো থাকে এবং সবকিছু সুশৃঙ্খল ভাবে। এটাই এই উৎসব বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষায় লেগে থাকে, দুর্গাপূজার সময় যত এগিয়ে আসে ততই বাড়ে উন্মাদনা। এসবই বছরের পর ঘুরে ফিরে আসে। দূরদূরান্ত থেকে পূজার টানে ঘরে ফিরে আসেন উৎসব প্রেমী বাঙালি। এবারও তার অন্যথায় হয়নি বলাই বাহুল্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে যার কাউন্টডাউন শুরু হয়। আমি দীপক চন্দ্র আচার্য, এই নওপাড়া ঠাকুরবাড়ি আমার বাড়ি। আমি এই মন্দিরের বিগত 15 বছর যাবৎ পুরোহিত আছি এবং এই মন্দিরের আমি সভাপতি এবং এই মন্দির আমি যাতে প্রতিষ্ঠা করা। জয় মা শারদিয়া। এটা এখানে নওপাড়া সার্বজনীন দুর্গা মায়ের মন্দির। বিগত আমরা 15 বছর যাবৎ পূজা করতেছি এখানে। সকল দেশবাসীর মঙ্গলার্থের জন্য আজকে পূজাটা হলো অষ্টমী এবং নবমী, এই দুটো সন্ধিক্ষণে যেটা হয়ে থাকে যে সন্ধি পূজা। মা চামুণ্ডা রূপে এই পূজাটা করা হয়। 108টা দীপ জ্বালিয়ে মাকে এই পূজাটা আহ্বান করা হয়। মায়ের পূজার মাধ্যমে দেশবাসী, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এবং সকলের মঙ্গলার্থে মায়ের কাছে কামনা রইল যে দেশবাসী সকলকে যেন মা ভালো রাখে এবং সকলে যেন ভালো থাকে, পৃথিবীর সকল প্রাণী যাতে সুখে থাকে, এটি আমার কামনা। এবার মা আসছেন ঘটক অর্থাৎ ঘোড়ায়, যার ফল হবে ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তাই নয়, মা দুর্গা ফিরবেন ঘটক বা ঘোড়াতেই চড়ে। মূলত বাংলার আশ্বিন মাসের শুক্লপক্ষের 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত পালিত হয় দুর্গাপূজা। এই 5টি দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। মহা অষ্টমী, আমি সার্বজনীন নওপাড়া পূজা উদযাপন এই কমিটির সাধারণ সম্পাদক। আমাদের এই পূজা উদযাপন সংক্রান্ত সার্বিক কার্যক্রম আড়ম্বরপূর্ণভাবে চলছে। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর এবং সুন্দরভাবে তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করছে। এখানে পৌরসভা থেকে আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। স্থানীয় লোকজন, এখানে অধিকাংশই মুসলিম কমিউনিটির লোকজন আমাদের চারপাশে বসবাস করেন। আমরা মাত্র 10টি হিন্দু পরিবার এখানে থেকে এই একটা পূজা করে থাকি। তো এখানে আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন, তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং এদের সহযোগিতা এতটাই আন্তরিক, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। তাদের এই সহযোগিতায় আমরা আসলেই কৃতজ্ঞ। সার্বিক দিক দিয়ে আমাদের এই উপজেলায় পূজা সংক্রান্ত যারা এর সাথে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদ এবং কমিউনিটি যারা রয়েছেন, তারা সবসময় যোগাযোগ করে যাচ্ছেন। আমরা সব মিলে বলতে হবে সুন্দরভাবে আমাদের কাজগুলো করতে পারছি। এখন সন্ধি পূজা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধি পূজার মধ্য দিয়ে আমাদের এই অষ্টমী পূজার কার্যক্রম
চলছে, এখন আরতি প্রতিযোগিতা চলবে একটু পরে, আমাদের পূজার যে পর্বটা চলছে এখন আরতি, মন্দিরে আরতি, তারপরে আমরা এই মন্দিরের সামনে এই পূজা উদযাপন করব। আমাদের চারপাশের অনেক মেহমান অতিথি সবাই আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই উৎসবে, যে একটা কথা যে পূজা আমাদের কিন্তু উৎসবটা সবারই, সেই কথাটা মাথায় রেখে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা অংশগ্রহণ করছি। সার্বিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ পরিপূরক পক্ষ থেকে আমাদের প্রতিটি মণ্ডপে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এখানে পুলিশ প্রতিটি মণ্ডপে যাচ্ছে, সেখানকার আশপাশের আইন শৃঙ্খলা বিষয়ে সবকিছু খোঁজ খবর রাখছে। আমাদের এখানে জানেন যে 95টি পূজা মণ্ডপ এখানে স্থাপিত হয়েছে। 95টি পূজা মণ্ডপে পুলিশ এবং আনসার সদস্যরা, আনসার বিডিবির সদস্য সহ অন্যান্য স্বেচ্ছাসেবক টিম দিয়ে এখানে নিরাপত্তার বলয় তৈরি করার জন্য যা যা করণীয় আমরা সব করেছি। সব দিক থেকে এখানে শান্তি এবং সুষ্ঠুভাবে উৎসব মুখর পূজা উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব নিয়ে আসে। আশা করি আমরা এই শারদীয় দুর্গাপূজার যে কয়টা দিন আমরা খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এখান থেকে আমরা শেষ করতে পারবো।